জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। নরসিংদীতে জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জামিয়া কাসেমিয়া কামিল ও মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি শায়েখ সাইয়েদ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি। অনুষ্ঠানকে দুইটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্বে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছিল দ্বিতীয় পর্বে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন ভুঁইয়া। 12টি গ্রুপ করে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়। 3টি করে খেলা চলে প্রতি গ্রুপে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি। এতে অংশ নেয় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বেচ্ছাসেবীগণের সুন্দর সুশৃঙ্খল পরিচালনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।